পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের খোশবাগানে এলাকার রাজ আমলে প্রতিষ্ঠিত বর্ধমান সাহিত্য পরিষদের 128তম জন্মদিবস পালিত হল বৃহস্পতিবার। এদিন সাহিত্য পরিষদের নিজ ভবনে জন্মদিবস পালন করা হয়। এদিন 10 জন বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয়। বর্ধমানের একটা সম্পদ বলি আমরা যে উদ্যোগী তা নয়, আমরা উদ্যোগ। শনিবার উদয়চাঁদ জেলা গ্রন্থাগারের একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়। এদিন এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বলে জানান সংস্থার সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি। বর্ধমান সাহিত্য পরিষদের 128 বছর পদার্পণ উপলক্ষে গত পরশুদিন সাহিত্য পরিষদের যে ভবন খোশবাগানে, সেখানে মেঘদূত উৎসব এবং জন্মদিবস পালন হয়েছে। সেদিনকে আমরা 10 জন আমাদের প্রবীণ সদস্যদের সম্মাননা দিয়েছি। আজকে সেই উপলক্ষে আমরা একটা মিলন মেলা উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে আয়োজন করেছি। সকাল 10:30 শুরু হয়েছে। আজকে আমাদের সাংগঠনিক একটু আলোচনা হয়েছে। কয়েকজন অতিথি ছিলেন, ডাক্তার কিরণ দাস, হ্যাঁ, উমা কেশরা অতিথি ছিলেন, আমাদের মুরারী মোহন কুমার সভাপতি। এখানে আলোচনা পর্ব শেষ, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আমরা 1:30 সবাই মিলে একসঙ্গে বসে লাঞ্চের ব্যবস্থা আছে। এই সাহিত্য পরিষদ একটা বর্ধমানের ঐতিহ্যমণ্ডিত স্থান। বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মহাতাপ এটা প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা নতুন করে ডিসেম্বর মাস থেকে চালু শুরু করেছি। এই সাহিত্য পরিষদের সাহিত্য চর্চা প্রতিনিয়ত চলছে। আমাদের প্রথম মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহ সাহিত্য বাসর হয়। এছাড়া বিভিন্ন যে কোনো মনীষীদের জন্ম বা 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এইসবগুলো তো পালন করাই হয়। এছাড়াও ওই দিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মুরারী মোহন কুমার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দবার্তা।